আজি ডিছকাছ কৰিবলৈ লৈছোঁ তোমালোকক। এটা প্ৰশ্ন দিয়া হৈছিল আৰু প্ৰশ্নটো আছিল NCERT টেক্সটবুক পেজ নাম্বাৰ 316 কুৱেশ্যন নাম্বাৰ 10.9 যিটো আমি ছল্ভ কৰিবলৈ লৈছোঁ। সেইটো হৈছিল আইডেণ্টিফাই এ বি চি ডি ই আৰ এণ্ড আৰ ডেজ ইন দ্য ফলোয়িং। কুৱেশ্যনছকেইটা দিয়া হৈছিল এক নম্বৰত এই ৰিয়েকশ্যনছ য'ত নেকি মেগনেচিয়াম ইন প্ৰেজেঞ্চ অফ ড্ৰাই ইথাৰ দিয়া হৈছিল। প্ৰডাক্ট কি হ'ব খুজিছে যিটো কাৰণে এ আমি আইডেণ্টিফাই কৰিব লাগিব, একেদৰে বি কি হ'ব সেইটো আমি আইডেণ্টিফাই কৰিব লাগিব। আৰু এটা কুৱেশ্যনছ দিয়া হৈছিল দুই নম্বৰতে আৰ বি আৰ প্লাছ এম জি ড্ৰাই ইথাৰ চি কি হ'ব সুধিছে, ডি টু অ' দিছে যেনেকৈ এইচ টু অ' তাৰ জেগাত যেনিবা ডি টু আছে, ডি টু অ' হ'ল গৈ ডইটৰিয়াম দিলে কি হ'ব সেইটো সুধিছে। আৰু থাৰ্ডলি দিয়া গৈছে এইটো যিটোত নেকি ৰিয়েকশ্যনছটো দুটা দিয়া হৈছে, এটা আৰ ডেছ এক্সৰ পৰা ছ'ডিয়াম দি এইটো কি হ'ব সুধিছে আৰু এটা মেগনেচিয়াম দিলে এইফালে ডি কি হ'ব সুধিছে। এক দুই আৰু এই ৰিয়েকশ্যনটো উদাহৰণ হৈছে গিগনাৰ ৰিয়েজেণ্টৰ প্ৰিপেৰেশ্যনছ। গতিকে গিগনাৰ ৰিয়েজেণ্ট কেনেকৈ প্ৰিপেয়াৰ কৰিব পাৰি প্ৰথমতে আমি সেইটো চাওঁ, কি ধৰণে আমি গিগনাৰ ৰিয়েজেণ্ট বনাব পৰা যাব। গিগনাৰ ৰিয়েজেণ্ট বনাবৰ কাৰণে যিটো ফৰ্মুলা আছিল সেইটো আছিলে আৰ এক্স মানে এলকাইল হেলাইড, এলকাইল হেলাইড য'ত নেকি মেগনেচিয়াম দিয়া যায় আৰু মেগনেচিয়াম সদায় ড্ৰাই ইথাৰৰ মিডিয়ামত দিয়া যাব। ড্ৰাই ইথাৰটো হৈ গ'ল এটা ছলভেণ্ট। গতিকে ইয়াত অন্য একো নাই, ইয়াত আৰ আৰু এক্সৰ মাজত মেগনেচিয়ামটো সোমাই যাব, আৰ এম জি এক্স যিটো কোৱা হ'ব গ্ৰিগনাৰ ৰিয়েজেণ্ট। যদি এইটোৱে ৰিয়েকশ্যনছটো হয় তেতিয়াহ'লে আমি প্ৰশ্নটো দিয়া অনুযায়ী আৰৰ জেগাত দিয়া আছে চাইক্লোহেক্সেন, এক্সৰ জেগাত দিয়া আছে বি আৰ, তেতিয়াহ'লে ইয়াত যদি আমি এম জি দিওঁ প্লাছ চাইন দিছে, চ' মেগনেচিয়াম দিলোঁ, ড্ৰাই ইথাৰ দিয়া হ'ল ড্ৰাই ইথাৰ, চ' তেতিয়াহ'লে প্ৰডাক্ট আহিব চাইক্লোহেক্সেন ফলোড বাই এম জি ফলোড বাই বি আৰ। তাৰপিছত দিয়া হৈছে ৱাটাৰ এইচ টু অ', গতিকে যদি এইচ টু অ' দিয়া যায় তেতিয়াহ'লে এইচ টু অ' দি দিয়াৰ লগে লগে তাত আমি প্ৰডাক্ট পাম এটা এলকেন। গিগনাৰ ৰিয়েজেণ্ট যিকোনো কৈছতেই যদি ৱাটাৰ মিডিয়াম থাকে বা একুৱাছ মিডিয়াম থাকে বা এনি চ'ৰ্চ অফ প্ৰ'টন যদি থাকে, এলকহল, এমাইন, এয়াৰবক্সেলিক এচিড, যিকোনো যদি প্ৰ'টন চ'ৰ্চ, এনি প্ৰ'টন চ'ৰ্চ, এইটো ষ্ট্ৰেইট ৱে লিড টু দ্য এলকেন, এলকেন বনিব। গতিকে লগত আহিব এম জি, ইয়াত আহিব বি আৰ, আৰু এখন হাতত আহিব অ'এইচ, এইটো হৈ গ'ল প্ৰডাক্ট। ঠিক একেদৰে দ্বিতীয় যিটো ৰিয়েকশ্যনছ দিয়া হৈছিল সেই ৰিয়েকশ্যনটো ঠিক একেই, সেই ৰিয়েকশ্যনটো দিয়া হৈছিল তোমালোকৰ আৰ বি আৰ এম জি দিয়া হৈছিল, চ' আৰ বি আৰ প্লাছ দিয়া হৈছিল এম জি আৰু ইয়াত দিয়া গৈছিল ড্ৰাই ইথাৰ, ডি ই বুলি লিখিছোঁ ড্ৰাই ইথাৰ, চ' চি আৰু চিক ডিউটেৰিয়াম দিছে, ডি টু অ' দিছে, প্ৰডাক্টটো দিয়া আছে CH3 আৰু ইয়াত আছে ডি। গতিকে আমাৰ বুজিবলৈ বাকী নাই যে ইয়াতে এই ডি জেগাটোত এম জি লাগি আছিল, কাৰণ যদি হাইড্ৰলাইচিছ কৰা যায় তেতিয়া সেই এম জি থকা জেগাত ডি ইন্ট্ৰডিউচ হ'ব, তেতিয়াহ'লে এইটো হৈ গ'ল CH3, ইয়াত হৈ গ'ল এইচ, ইফালে আছে CH3 তিনিটা আৰু ইয়াত আছে ডি। এইটো প্ৰডাক্ট আমি কেতিয়া পাইছিলোঁ, যেতিয়া ডি টু অ' জাষ্ট লাইক এইচ টু অ'। গতিকে আমি এইটো গম পাওঁ যে আৰ বি আৰ এম জি দিলে গিগনাৰ ৰিয়েজেণ্ট ওলাব, তেতিয়াহ'লে এইটোত কি হ'ব CH3 আছে, চ' এইটো ইয়াত সেই ধৰণে হাইড্ৰজেনকেইটা দি ল'লোঁ, এই যিটো জেগাত ডি লাগি আছিল সেইটো জেগাত আচলতে এম জি বি আৰ আছে, গতিকে এম জি বি আৰটো ইয়াত লাগি আছে। যদি ইয়াত সেইটো লাগি আছিল তেতিয়াহ'লে আমাৰ ষ্টাৰ্টিং যিটো হ'ব সেইটো হৈছে এইটো, ষ্টাৰ্টিং হৈছে এইটো য'ত আৰ হৈ গ'ল, এতিয়া এইটো এইটো হৈ গ'ল ৰিয়েকশ্যনটো য'ত নেকি ইয়াত আছে বি আৰ, যিটো মেগনেচিয়াম দিলে ড্ৰাই ইথাৰৰ প্ৰেজেঞ্চত এই কম্পাউণ্ডটো আহিল আৰু ডইটেৰিয়াম দিয়াৰ লগে লগে সি ডিটো ইয়ালৈ আহিছে। গতিকে তুমি যদি লক্ষ্য কৰা যিটো জেগাত দুই নম্বৰ কাৰ্বন, ইয়াতো দুই, ইয়াতো দুই, গতিকে সেইধৰণে যদি ডইটেৰিয়াম দি পেলাই এইধৰণে দেখুৱাই এইটো প্ৰডাক্টটো দিয়া আছিল য'ত নেকি চি কি হ'ব সেইটো চি আৰু ইয়াত আৰ কি হ'ব সুধিছিল, গতিকে আৰ হ'বগৈ এই গ্ৰুপটো। গতিকে আৰৰ যদি মই দেখুৱাব লাগে যিহেতু আৰ বি আৰ এইধৰণে দেখুওৱা গৈছে, আৰ বি আৰ এইধৰণে দেখুওৱা গৈছে, গতিকে আৰৰ জেগাত মই এই গোটেই গ্ৰুপটোক এইধৰণে লিখিব পাৰিম, কাৰ্বন মই থিয় কৰি দিওঁ, মানে এনেকৈ আছিল তাক মই জাষ্ট ৰটেট কৰি দিলোঁ এইধৰণে। গতিকে যদি ৰটেট কৰি দিয়া যায় ইয়াত আহি গ'ল CH3, এইফালে আহি গ'ল বি আৰ, এইফালে আহি গ'ল CH3,
এফালে আহি গেল সি এইচ থ্রি, গতিকে এইটো হয়ে গেল আর, গতিকে আর গ্রুপ কি হব, এইটো হয়ে গেল আমার কারণে আর গ্রুপ আর বি আর, গতিকে আমি বুঝি হয়তো ধরব পারিলে, গতিকে আমি দুই নম্বর প্রবলেমটা আমি সলভ করবলে সলভ করল। এতিয়া আমি আহিছো তিন নম্বর প্রবলেমটলে। জেনারেলি এইটো হয়েছে উডস রিয়েকশন, আর এক্স যদি আমি সোডিয়াম দিয়া যায় তেতিয়া প্রোডাক্ট আহে আর ডেস আর, যেহেতু আর ডেস আছে গতিকে আর ডেস দুটা লগ লগাবা আর ইয়াত আহিব এন এ এক্স। এটা যদি সেইটাই হয় তেতিয়াহলে আমি যদি লোক যেনিবা সি এইচ থ্রি আছে, সি এইচ থ্রি ইয়াত আরও জায়গা সি এইচ থ্রি ধরল, এক্সর যেনিবা জায়গা ধরল বি আর, তেতিয়াহলে এন এ যদি দিয়া যায় তেতিয়া সি এইচ থ্রি দুটা গ্রুপ জয়েন হব। সো এইটা হয়ে গেল ইয়াত, আর ইয়ার যে মিরর ইমেজ সেই মিরর ইমেজটা ইয়াত আঁকিম, তার মানে এই গ্রুপটোর মিরর ইমেজটা তুমি ড্র করা। হাইড্রোজেন আছিল কি কার্বন আঁকিল ইয়াত এইচ এইচ, সো আনাদার এটা মিরর ইমেজ মানে ড্র করল, গতি ই হয়ে গেল অ্যালকেন, লগত ওলালে এন ই এক্স। এতিয়া ইয়াত যদি এই গ্রুপট ধরে ল উপরলো একটা সি এইচ থ্রি, বাঁহাতেও একটা সি এইচ থ্রি, তললেও একটা যদি সি এইচ থ্রি আর এইফালে আছে বি আর, তেতিয়াহলে যদি সোডিয়াম দিয়া যায় তেতিয়াহলে আমার প্রোডাক্ট আহিব এটো সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি, এটো দিল। আর ইয়ার মিরর ইমেজটা যদি ড্র করবলে যাওয়া যায় যা সুল্টা করবা তোমালে, গতি এইটো আহিল উপরলে আহিলে সি এইচ থ্রি, এফালে আহিলে সি এইচ থ্রি, এফালে আহিলে সি এইচ থ্রি, গতি এইটো একটা মিরর ইমেজ হয়েছে। সো এই মিরর ইমেজটোর লগত এন এ এক্স আহিব। এটা যেহেতু প্রশ্নটা তোমাক সেইটাই দিয়া হয়েছিল, প্রশ্নটা দিয়া আছিল এনেকে আর ডেস এক্স আর এইফালে দিয়া হয়েছিল এন ই অবলিক দ্য রাইটার, গতি প্রোডাক্টটা লিখেছিল এনেকে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি, তার মানে যে প্রোডাক্ট তুমি এনেকে পাইছা সেই প্রোডাক্টটাকে যেনিবা এই স্টার্টিংটা ইয়াত দিছা, গতি তেতিয়াহলে এই আর ডেস কি হব লাগবে সি এইচ থ্রি কেটা আছে তিনটা, সো এইটুক এই ধরনের লিখি দিলা, এই সি এইচ থ্রি আর এইট কি আছে এক্স, এটি ইয়ারপর প্রোডাক্ট তুমি এই অলরেডি সোডিয়াম আমি পালো, তার মানে আর ভ্যালু কি হব তিনটা টার্সারি অ্যালকাইল হ্যালাইড। আর ইয়াক তুমি যদি গিগনার রিয়াজেন্ট দিয়া তার মানে এম জি যদি দিয়া যায় তেতিয়াহলে কি হব এম জিটা মাজত সোমাব, গতি সি এইচ থ্রি সি এইচ থ্রি, এফালে আহিলে সি এইচ থ্রি, এইট কার্বন আর এইট এম জি, ইয়াত এক্স জিটো থাকবে সেম জি এক্সটো আমি বহাব লাগে, যেহেতু ইয়াত একো এক্সর ভ্যালু স্পেসিফিকলি কোয়া নাই, গতি আমি এক্স এক্স ধরনের আমি রাখিম, গতি হোপ তুমি এই বুঝি পাবা সাগে, গতি আমি আজি ইমানটা।